সাগরদিঘি উপনির্বাচনে বিজেপি প্রার্থী দিলীপ সাহার সমর্থনে প্রচারে এলেন শুভেন্দু অধিকারী। মণিগ্রামে বিজেপির এক কর্মী সভায় যোগ দেন তিনি। এদিনের সভামঞ্চ থেকে শাসক দল তৃণমূলকে এক হাত নিলেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এ জেলায় আমি তৃণমূলকে গঠন করেছিলাম, তাই জানি কার কতদূর ক্ষমতা। পাশাপাশি তিনি পুলিশ আধিকারিকদের হুমকি দিয়ে বলেন, শামসেরগঞ্জ উপনির্বাচনে পুলিশেরা যা করেছিলেন সেটা কিন্তু আর সাগরদিঘির উপনির্বাচনে করবেন না, কারণ সাগরদিঘিতে তৃণমূলের সঙ্গে লড়াই বিজেপির। এদিনের সভামঞ্চ থেকে আর কি বললেন শুভেন্দু অধিকারী, চলুন দেখে নেওয়া যাক। সাগরদিঘির মানুষকে বলবো, এই দেবাশিস ব্যানার্জি সুব্রত সাহাকে হারাতে চেয়েছিলেন, আর এবারে আপনারা তাকে হারিয়ে আপনাদের প্রমাণ করে দিতে হবে সাগরদিঘির মাটিতে এই ধরনের লোক ছিন্নমূল লোকেদের কোনো স্থান নেই। আর বিকল্প ভারতীয় জনতা পার্টি, কোন বিকল্প নেই। চারিদিকে আওয়াজ একটাই, তৃণমূলকে দেখলেই লোক বলছে চোর যাচ্ছে। চারিদিকে আওয়াজ একটাই, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। তৃণমূলকে আর কিছু বলছে না লোক, বলছে এই 100 দিনের টাকা চোর, আবাস যোজনার টাকা চোর, শৌচালয় চোর। ভাবতে পারেন পায়খানা কেউ খায়? পায়খানা তৈরি করার জন্য মোদিজি টাকা দিয়েছেন, সব পঞ্চায়েতে দেখুন ইউটিলাইজেশন হয়ে গেছে, কিন্তু কোথাও শৌচালয় নির্মাণ হয়নি।